জাপানিজ ভাষায় কাই শব্দের অর্থ চেঞ্জ অথবা পরিবর্তন এবং জেন অর্থাৎ উইজডম বা ইচ্ছা অথবা প্রজ্ঞা। এটিকে চিকিৎসার ভাষায় ওয়ান মিনিট প্রিন্সিপল বলা হয়। ছোট ছোট জলকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। ঠিক তেমনি ছোট ছোট কিছু সু অভ্যাসের ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আপনার জীবনেও আসতে পারে কাঙ্ক্ষিত বা বড় মাপের ইতিবাচক পরিবর্তন। আর সেই পরিবর্তনের পদ্ধতিই জাপানি ভাষায় পরিচিত কাইজেন নামে। মাসাকি ইমাই নামক এক ব্যক্তি সর্বপ্রথম এই থেরাপি আবিষ্কার করেন। ইমাই মনে করেন, এমন একদিনও পার হয় না যেখানে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ না করে চলে আসেন। কাইজেন একটি জাপানি শব্দ যার অর্থ অদম্য অব্যাহত নিরবচ্ছিন্ন পথছালা, অব্যাহত উন্নয়ন সুনিশ্চিতকরণ, নীতি ও জনগণের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে যৌক্তিক সেবা প্রদানের লক্ষ্যে কর্মপরিবেশের উন্নয়নের সেবাসমূহে সহজীকরণ, সেবা গ্রহণে আকৃষ্টকরণ, এসবের সহজ সরল ঘাটতি পূরণে একটি কার্যকর ফলপ্রসূ উপায়। জাপানের একটি প্রাচীন পদ্ধতি কাইজেন, যা অনুসরণে সহজে আসবে জীবনে সফলতা। স্বাদ আর সাধ্যের বিস্তর ফারাক প্রায় মানুষের মাঝে দেখা যায়। ইচ্ছা আহ্লাদ পূরণে কে না চায়, তবে কয়জন তার চূড়ান্ত লক্ষ্য যেতে পারে। আবার তারপরেও মানুষের চেষ্টার কোনো কমতি থাকে না। কাইজেন এমন এক থেরাপি যেটি সারাদিনে আপনার থেকে এক মিনিট চেয়ে নিবে। অর্থাৎ আপনি হঠাৎ করেই যদি কোনো বই পড়ছেন অথবা পডকাস্ট শুনছেন, সেই এক মিনিট আপনাকে নির্দিষ্ট কাজে ব্যয় করতে হবে। অর্থাৎ বই পড়ছেন মানে বই পড়ছেন। জীবনে ছোট ছোট অথচ নিয়মিত পরিবর্তন এনে শেষ পর্যন্ত সামগ্রিকভাবে একটি বৃহৎ পরিবর্তন ঘটানোই এই পদ্ধতির মূল কথা। কাই শব্দের অর্থ হলো পরিবর্তন আর জেন এর অর্থ প্রজ্ঞা। তবে পদ্ধতির কোনো বদ্ধমূল নিয়মকানুন না থাকলেও অনেকেই কাইজেনকে এক ধরনের জীবনচর্চা বলেও মনে করেন। বিশেষজ্ঞরা বলেছেন, যদি এক দু মিনিটের মতো অল্প সময় নিয়েও একটি বিশেষ কাজ নিয়মিত করে চলা যায়, তবে তা শেষ পর্যন্ত একটি বড়সড় বদল নিয়ে আসতে পারে জীবনে। কাইজেন হলো পুরো জীবন ব্যবস্থার পরিবর্তনের অঙ্গীকার। আমাদের জীবনের উত্থান পতন হলো নিত্যদিনের সঙ্গী এবং এরই নাম জীবন। এটা মেনে নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ত চলছি। এই নশ্বর পৃথিবীতে কেউই কিন্তু নিখুঁত নয়। এবং কাইজেনের মূল বক্তব্যও কিন্তু আপনাকে পুরো দস্তুর নিখুঁত বানানোর কোনো কিছু না। এটা আমাদের এই চাঞ্চল্যকর এবং অনিশ্চয়তায় পূর্ণ জীবন সংগ্রামের মাঝেই কিভাবে আরও একটু ভালো কিছু করা যায়, এই নিয়ে প্রতিদিনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। এটা টয়োটা প্রোডাকশনের মতো আগের কাজগুলো আগের মতোই চলবে, কিন্তু এর মাঝে কী করে আর একটি দুর্দান্ত কিছু করা যায়, কীভাবে আরেক দফা চমক প্রদান করা যায়, এই দুঃসাহসিক যাত্রায় প্রতি পদে পদেই প্রতিবন্ধকতায় পরিপূর্ণ থাকবে। এবং এটি মাঝে কিছু ধারা ও বিন্যাস নিশ্চিত করে এগুলো পাশ কাটিয়ে এগিয়ে যাওয়াই তো কাইজেন। আমাদের দৈনন্দিন কাজে ভুল হতেই পারে, কিন্তু যখনই কোনো একটা ভুল ধরা পড়ল, সাথে সাথেই প্রস্তুতি নিয়ে জ্বলে ওঠা এবং দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাওয়া, এটি হলো প্রস্তুতি নাও, স্পার্ক করো, লক্ষ্য পূরণে এগিয়ে যাও। কাইজেন করার ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের মাধ্যমে বৃহৎ উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পদ্ধতি। জাপানিরা এটিকে দশ ভাগে ভাগ করেছে। এক, প্রথাগত যে কর্মকাণ্ডে আমরা অভ্যস্ত তা সঠিক কিনা তা পরীক্ষা করে নিতে হবে। দুই, কাজটি করা যাবে না এমন মনোভাব পুরোপুরিভাবে দূর করতে হবে এবং কিভাবে সমাধান করা যায় তা ভাবতে হবে। তিন, একতরফাভাবে নিজের মতামতকে প্রাধান্য না দিয়ে দশজনের পরামর্শ গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান করাই উত্তম। আবার চারে বলছেন, যা কিছু ভুল এখনই সংশোধন করে ফেলুন। তাহলে আমরা এখানে দেখছি এক একটি এক এক ধরনের। পাঁচ নম্বরে বলা হচ্ছে, নিখুঁতভাবে করতে না পারলেও 60% ভাগ প্রাথমিকভাবে গ্রহণযোগ্য। ছয়, সমস্যায় না পড়লে সমাধানের উপায় বের হয় না, অর্থাৎ সমাধান মানে সমস্যায় তাকে পড়তেই হবে। সাত, সমস্যার সঠিক কারণ অনুসন্ধান করতে হবে পাঁচবার। কেন, এই প্রশ্নটির উত্তর খোঁজ করতে হবে, তারপর ভাবতে হবে কীভাবে তা করতে হবে। এই রকম পাঁচটি অনুসন্ধান তাকে করতে হবে, কেন, আবার কীভাবে, কার জন্য, কোথায়। আট নম্বর, তুলনামূলকভাবে যা ভালো তাই করতে হবে, যা কিছু খারাপ তাই বর্জন করতে হবে। চেষ্টা না করে, নয় নম্বরে বলা হচ্ছে, চেষ্টা না করে কোনো কাজ সম্পর্কে অভিযোগ বা বিরূপ সম্ভাব্য বা খারাপ কিছু ভাবা যাবে না।
আবার 10 নম্বরে বলা হচ্ছে কাইজেন ক্ষুদ্র ক্ষুদ্র লাগাতার উন্নতি সাধনই দীর্ঘস্থায়ী সাফল্যের উৎকৃষ্ট পন্থা। এই 10টি স্টেপ ফলো করলে যে কোনো কাজেরই উন্নতি অবশ্যই ঘটবে, এটাই কাইজেনের মূল কথা। কাইজেন প্রতিবার প্রতিটা শুধু ক্ষুদ্র পদক্ষেপের অভ্যাস পরিবর্তনের জাপানিজ রীতিনীতি। যারা এই বইটি এখনও পড়েনি তারা বইটি পড়ে দেখতে পারেন। আশা করা যায় এই নতুন পদ্ধতি ভালো লাগবে। কিভাবে আমাদের জীবনের যে বড় বড় যে কাজগুলো আছে সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করে সেগুলোকে বৃহৎ পরিসরে মানে সফলতা, চূড়ান্ত সফলতা আমরা কীভাবে আনতে পারি খুব সহজেই, সেটা এই বইতে আসলে বোঝানো হয়েছে। এছাড়া এই বইয়ের কিছু মূলনীতি নেটেও পাওয়া যায়, সেটাও আমরা পড়ে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।